আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি অখিল পোদ্দার, একুশে টেলিভিশনে হেড অব ইনপুট হিসেবে কর্মরত। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইয়ের 30 এবং 31 পৃষ্ঠার অংশবিশেষ আমি পাঠ করছি। আমাদের সাথে কয়েকজন ডিভিশন কয়েদি ছিল, তার মধ্যে শাহাবুদ্দিনকে আমি জানতাম। বাড়ি সিলেট, সিলেট গণভোটে কাজ করত, মুসলিম লীগের একজন নামকরা কর্মী ছিল। বিখ্যাত কালাবাড়ি খুন মামলায় 20 বছরের সাজা হয়েছে। শাহাবুদ্দিনের নাম ছিল পিএম শাহাবুদ্দিন। সকলে ঠাট্টা করে বলতো পলিটিক্যাল মারদাঙ্গার শাহাবুদ্দিন। জেলখানায় অনেকের পেছনে সে লাগত, কারো ভালো দেখতে পারত না, তবে লেখাপড়া জানত। কয়েদিদের কাজ করে দিত বলে কেহ কিছু বলত না। শাহাবুদ্দিনকে আমি জিজ্ঞাসা করলাম, কেসটা কল কী রে ভাই? ও তো হেসেই অস্থির। আমাকে বলল, দেখেন তো ইংরেজি ডিকশনারিতে আছে নাকি। আমি বললাম, জীবনে তো শুনি নাই, থাকতেও পারে, ইংরেজি তো খুব ভালো জানি না। পুরনো ডিভিশন কয়েদিরা সকলেই হাসে, আমি তো আহম্মক বনে গেলাম, ব্যাপার কি? পরে হাসতে হাসতে বলল, কেস ফাইল, কেস টেবিল, কেস টেকল না, কয়েদের একে এই নাম বলে ডাকে। কেস টেবিলে বিচার হয়, কয়েদিরা অন্যায় করলে শাস্তি পায়, কয়েদিদের অনুরোধ দাবির কথা শোনে, চিঠিপত্র লেখে। নিজেকে আমি আহম্মক মনে করেছিলাম, কেস টেবিল থেকে কেস টেকল, নতুন একটা ইংরেজি শব্দ কয়েদিরা জন্ম দিয়েছে। এরকম অনেক শব্দ ও নাম জেলখানায় আছে, পরে লিখব। সেন্ট্রাল জেলে অনেক রকম ডিপার্টমেন্ট আছে, কয়েদিদের ভাগ করে দেয়া হয়, এই ডিপার্টমেন্টকে দফা বলা হয়।